বন্ধুরা, সবাইকে পুনরায় স্বাগত জানাই বেবয়েজের পক্ষ থেকে। আজকের আমরা এই বিশ্ব উষ্ণায়নের প্রভাবে যে পরিমাণ তাপমাত্রা বেড়ে চলেছে দিনের দিন, সেই কারণে আমরা আজকের গাছের লাগানোর প্রকল্প অর্থাৎ বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি বেবয়েজের পক্ষ থেকে। আমরা আজকের আমাদের মাঝখানে পেয়েছি ভোলানাথ দাসকে, যিনি এখানকার শিক্ষক মহাশয় রয়েছেন, টিউশন পড়ান। তৎসঙ্গে এই টিউশনের সমস্ত ছাত্রদেরকেও পেয়েছি আমাদের সঙ্গে, যারা আজকের গাছ লাগাবে। এবং তো আমিও সবাইকে অনুরোধ করব যে এই ভিডিওটা যাতে সবাই শেয়ার করো, এবং কেন গাছ লাগাতে হবে সে কথা আমাদের মাস্টারমশাই একটু পুনরায় বৃত্তান্ত করে বলবেন। মানুষকে এই রোগ ব্যাধির হাত থেকে এবং তাপমাত্রার হাত থেকে বাঁচতে গেলে পরিবেশে একমাত্র একটাই বড় উপাদান, যেটা বৃক্ষ, সেই বৃক্ষরোপণের ভীষণ প্রয়োজন রয়েছে। আজকের যেখানে সরকার বিভিন্ন রকমভাবে উদ্যোগ নিচ্ছে এই বৃক্ষরোপণের, সেই সঙ্গে আমরা যদি এরকম ছোটো ছোটো করে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরতলিতে ছোটো ছোটো করে এবং গ্রুপে গ্রুপে যদি আমরা এই বৃক্ষরোপণ এই কর্মসূচিতে আমরা উদ্যোগ নিই, তাহলে আমরা নিশ্চিত হব কোনো না কোনো একদিন এই বিশ্ব উষ্ণায়নের হাত থেকে নিজেদেরকে রক্ষা করব। তো যাই হোক, আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই ছাত্রছাত্রী সবাইকে নিয়ে, সেই সঙ্গে অসীমও আছে সঙ্গে। আমরা এই বৃক্ষরোপণ করবো, সেই সঙ্গে আবেদন করব সবাইকে, যারা এই চ্যানেলটা দেখবেন সবাইকে আমাদের পক্ষ থেকে আবেদন থাকবে যে যে যার বাড়ির পাশাপাশি যখন একটু সময় পাবেন, সবাই দু চারটা করে, বেশি বেশি না হলেও মাসে যদি অন্ততপক্ষে আমরা 10টা গাছও লাগাই, এবং সেই 10টা গাছের যদি দায়িত্ব নিয়ে রক্ষণাবেক্ষণটা করি এবং বড় করে তোলার যদি আমরা একটা সংকল্প গ্রহণ করি, তাহলে আমরা নিশ্চিত একটা সময় আসবে যেদিন আমরা এই আমার এই পরিবেশ থেকে আমরা শুরু করলে নিশ্চিত আমরা একদিন সারা বিশ্বকে বিশ্ব উষ্ণায়নের প্রভাব থেকে আমরা উদ্ধার করতে পারব। তো আমরা এখন প্রথম গাছটা শুরু করছি আমাদের মাস্টারমশাই ভোলানাথ দাসের হাত দিয়ে, এবং উনি লাগাচ্ছেন অশ্বত্থ গাছ। তো নন্দীগ্রাম ওয়ানের ভেকুটিয়া এক গ্রাম পঞ্চায়েতের সদ্য নির্বাচিত জনপ্রতিনিধি, তৎসঙ্গে উনি শিক্ষক মহাশয়ও, যেহেতু আমি আগে বলে ফেলেছি, আর উনার হাত দিয়ে আমরা আজকের এই শুভ কাজটা শুরু করছি। এবং এই কাজটা আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিটা দুই দিন ধরে পালন করব। দুই দিনে কমপক্ষে আমরা 300 গাছ লাগাবো, যেহেতু আমরা এই প্রথম কর্মসূচিটা শুরু করে ফেলেছি। তো যেহেতু আমাদের ফান্ডিংয়ের ব্যাপার থাকে, সেই দিক থেকে আমরা ছোটো ছোটো কচি কাঁচারা প্রথম দিন আমরা সব থেকে কম পয়সাতে এবং ফ্রিতে কীভাবে গাছ লাগানো যায়, তাই প্রত্যেকের বাড়ির থেকে আমরা আম গাছ নিয়েছি, এবং বট গাছ, অশ্বত্থ গাছ, এবং কিছু গাছ আমরা নার্সারি থেকেও কিনেছি, যেগুলো আমরা দুই দিনব্যাপী লাগাবো, আজকের দিনটা লাগাবো এবং আগামী দিন। তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন শেষ পর্যন্ত, এবং ভিডিওটা যাতে চারিদিকে পৌঁছে যায় তার জন্য আপনারা অবশ্যই একটু শেয়ার করবেন। কচি ভাই, টাকা নাম কি, কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। তো বন্ধুরা, আপনারা যেভাবে দেখছেন, ক্লাস 3-র ছেলেও বৃক্ষরোপণে আমাদের সঙ্গে সামিল হয়েছে। তো সবার কাছে করজোরে অনুরোধ করব যে প্রত্যেকে অন্তত সপ্তাহে যদি একটি করে গাছ লাগায়, তো আমরা বিশ্ব উষ্ণায়নের হাত থেকে অনেকটাই রেহাই পাবো। তো এবং এতক্ষণে সবাই নিশ্চয়ই অবগত হয়ে গেছেন যে আমাদের এই গ্রাম কতটা সবুজে ভরা। কেবলমাত্র এটি সফল হয়েছে আমাদের চাষি ভাইয়াদের জন্য। এখন এই বর্ষাকালে আমন ধানের চাষের ফলে এই ক্ষেত আমাদের পুরো সবুজে ভরে গেছে, পুরো গ্রাম। এবং চাষি ভাইয়েরা কেবলমাত্র যে তাদের লাভের জন্য এবং তাদের পেট ভরার জন্য চাষ করেন এমনটা নয়, তিনাদের হাত ধরেই কিন্তু আমাদের বছরে অনেকটা পরিমাণই অক্সিজেন পরিবেশের জন্য প্রডিউসড হয়। এবং যে সমস্ত এলাকাতে ধান চাষ হয় না, সেই সমস্ত অঞ্চলে ধান এবং চালের ব্যবস্থাও আমাদের গ্রামে চাষি ভাইয়েরা করে থাকেন। তো সেই দিক থেকে আমরা চাষি ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাবো, এবং আমরা আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি যতদিন সম্ভব চালিয়ে যাব। প্রায় এখন সন্ধ্যা 7টা বাজে, এবং আমাদের আজকের কর্মসূচির লাস্ট গাছটি আমরা এইমাত্র রোপণ করলাম। আমাদের এই চ্যানেলটির যে কর্ণধার অসীম মাইতি, উনি লাস্ট গাছটি ওনার নিজের হাতে রোপণ করলেন।
এবং ওর সাথে আছে আমাদের আরেকজন ছোট্টু, আমাদের সাথে প্রথম থেকেই লেগে আছে এবং এই গাছগুলিতে জল দিয়ে উনি সাহায্য করছেন।